السلام عليكم ورحمة الله وبركاته. ৪২ নম্বর বেদাতে আসি। ৪২ নম্বর যেটি সেটি হলো তাসাররুফে রুহানি। তাসাররুফাতে রুহানি মানে মৃত্যুর পরে রুহানি তাসাররুফের ক্ষমতা বেড়ে যাওয়া। একটু আগে যেটা বলছি যে জীবিত থাকতে যা পাওয়ার ছিল মারা যাওয়ার পরে তার ক্ষমতা বেড়ে গেছে। এই যে বেড়ে যাওয়ার বিশ্বাস, এটা শিরকি বিশ্বাস। এবং এই বিশ্বাসটা কোনো ব্যক্তি যদি ধারণ করে সে এটা বেদাতি আকীদা, বেদাতি বিশ্বাস ধারণ করে। মানে তাসাররুফাতে রুহানি, মানুষ মারা যাওয়ার পরে তার কবর থেকে আমার কাছে রুহানি ফয়েজ আসতে পারে, তার কবর থেকে যে কোনো অলৌকিক কার্যক্রম করতে পারে, তার কবর থেকে ইচ্ছা করলে গাড়িও ধাক্কায় ফেলে দিতে পারে। এই জন্য দেখবেন অনেকে গাড়ি কবরের সামনে দিয়ে যাওয়ার সময় খুব আস্তে করে যায় হুজুরের সম্মানে, কারণ হুজুর রাগ করলে আবার জোরে চালাইতে দেখলে ধাক্কা ফেলেও দিতে পারে। তাহলে যে তার বিশ্বাস ওখান থেকে কবর থেকে তার তাসাররুফাত, তাসাররুফাত মানে শক্তি প্রয়োগ করা, কবরে থাকি শক্তি প্রয়োগ করার যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা বেদাতি বিশ্বাস, শিরকি বিশ্বাস। এই ব্যাপারে আপনার তাদের অসংখ্য বইয়ের মধ্যে এই আকীদাটা লেখা আছে, যে লেখা আছে ওয়া ইজা কানাল ওয়ালিয়্যু হাইয়ান ফি কবরিহি, তারা বিশ্বাস করে ওলিরা কবরে জীবিত থাকে। এই জন্য দেখবেন অনেকে বলে যে ওলি মরে না, এরকম কথা শোনা যায় না যে আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিরা অবশ্যই মারা যায়, যদি সত্যিকারের ওলিও হয়, আল্লাহর সত্যিকারের ওলিও ওলিও মারা যাবে। মারা যাওয়ার পরে তার বিন্দুমাত্র কিছু করার ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা আছে বিশ্বাস করাটাই বেদাত এবং শিরক। আচ্ছা, তারা বলে যে যখন কোনো ওলি মারা যায় ফা ইন্নাহু লাম ইয়াফকাত শাইয়ান মিন ইলমিহি ওয়া আকলিহি ওয়া কুওয়াতির রুহানিয়া, তারা বলে যে ওলি যখন মারা যায় কবরে তার এলেম, তার আকল, তার রুহানি শক্তি এগুলো কোনোটা সে হারায় না। মানে খালি জীবিত থাকে না, তার এলেম সহ সে জীবিত থাকে কবরে, তার আকল সহ জীবিত থাকে, তার রুহানি শক্তি সহ জীবিত থাকে। বরং খালি জীবিত থাকে না, বাল তাজদাদু, বরং এটার ক্ষমতা অনেক বেড়ে যায়। নাউযুবিল্লাহ, বাসিরাতান ওয়া ইলমান ওয়া হায়াতান রুহানিয়াতান ওয়া তাওয়াজ্জুহান ইলা আল্লাহ তাআলা, যে তারা বলে যে বাসিরাতান, বাসিরার ক্ষমতা অনেক বেড়ে যায় মারা যাওয়ার পর। বাসিরা মানে দেখার ক্ষমতা, মানে আগে যা দেখতো এখন মারা যাওয়ার পরে কি আরো বেশি দেখে, চোখের পাওয়ার বেড়ে গেছে, তারপর এলেম আরো বেড়ে গেছে, হায়াতে রুহানিয়া, রুহানি জীবন, রুহানি আধ্যাত্মিক জীবন তার বেড়ে গেছে, এবং আল্লাহর দিকে তাওয়াজ্জু তার বেড়ে গেছে। এবং তারা বলে ওয়াহাজা মানা ইন্না লাহুম আত-তাসাররুফ, তারা বলে যে এটাকেই বলা হয় তাসাররুফ, এটাই তাসাররুফাত। মানে আল্লাহর ওলি মারা যাওয়ার পরে তার শক্তি প্রয়োগের যে ক্ষমতাগুলো বেড়ে যায় এটার নাম তাসাররুফ। এই তাসাররুফের ধারণাটা কুফরি ধারণা, শিরকি ধারণা। আরবের মুশরিকেরাও এত জঘন্য আকীদা পোষণ করত না, যে তাদের মাবুদেরা মারা যাওয়ার পরে যে তাদের প্রতি তাসাররুফাত করে, তাদের কথা শুনে, তাদের ডাকে সাড়া দেয়, তারপরে তাদেরকে যে কোনো কিছু দিতে পারে, করতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই যে তাসাররুফাতের বিশ্বাস, এটা তৎকালীন জাহেলি যুগের মুশরিকদের এই জঘন্য আকীদা ছিল না, যেটা বর্তমান দুনিয়াতে অনেক মুসলিমেরও এই জাতীয় জঘন্য আকীদা আছে। এই আকীদাটা, এই বিশ্বাসটা কি কুফরি, শিরকি এবং বেদাত।